নমস্কার, সাপনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। সবসময় সঙ্গী মুঠোফোন প্রাণহানির কল হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। পকেটের মধ্যে থাকা মোবাইল ফোন ব্লাস্ট হয়ে ঝলসে গেল পা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হাবড়া থানার অন্তর্গত গোয়ালপাটি দক্ষিণ বিলপাড়া এলাকায়। উল্লেখ্য, একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন ওই অঞ্চলের বাসিন্দা জগন্নাথ রায়। প্রতিদিনের মতো এদিনও তিনি ট্রেন ধরার উদ্দেশ্যে সাইকেল নিয়ে হাবড়া স্টেশনের দিকে যাওয়ার সময় আচমকা সাইকেল থেকে পড়ে যান। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় চারিপাশ। প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও শুরু হয় জ্বালাপোড়া। উপস্থিত বুদ্ধিতে যুবক পকেটে থাকা মোবাইল ফোন বের করে রাস্তায় ছুড়ে ফেললে আগুন জ্বলতে থাকে মোবাইলে। আমি যেরকম ডেলি অফিসে যাই সেরকমই যাচ্ছিলাম, তো রাস্তার মধ্যে আমি যখন কিছুটা দূরে যাই, আমার এখান থেকে 5-10 মিনিট যাওয়ার পরে আমি সাইকেলে এরকম পড়ে যাই, আর পড়ে যাওয়ার পরে মোবাইলটা এরকম বাস্ট হয়ে যায়। মোবাইলটা বাস্ট হয়ে গেলে আমার ওখান থেকে মানে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া বেরোচ্ছিলো, আর আমি তাড়াতাড়ি তখন প্যান্ট থেকে পুরো আগুন বেরোচ্ছিলো, ধোঁয়া পুরো প্রচণ্ড পরিমাণে ধোঁয়া বেরোচ্ছিলো। সেই ধোঁয়া বেরোনোর পর আমি তাড়াহুড়ো করে যতটা সম্ভব, নিজের থেকে কেউ ছিলও না পাশে যে ওই পরিস্থিতিতে আমাকে কেউ সাহায্য করবে, তখন নিজে থেকেই আমি ওই কোনো রকমের চেষ্টা করে মোবাইলটাকে বের করে মাটিতে ফেলে দিই। আমার হাতটাও অনেকটা পুড়ে গেছে। তো তারপরে ওখান থেকে মোবাইলটা, তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টির মধ্যেই মোবাইল থেকে যে ধোঁয়া বেরোচ্ছিলো সেটা মানে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। তো যাই হোক, ওখান থেকে আমার পাশে একজন স্নান করতে বেরিয়েছিল, তো আমাকে নিয়ে ওনার বাড়িতে গিয়ে বসায়। তারপর ওখান থেকে অটোতে করে আমি হসপিটালে যাই। হসপিটালে গিয়ে আমার ওখানে ট্রিটমেন্ট করে। বর্তমান পরিস্থিতিতে মোবাইল ছাড়া তো এক পাও চলা সম্ভব না, আর মোবাইল এখন আমি তো দেখলেই সত্যি ভয় পাচ্ছি যে আমি কি করে মোবাইল রাখবো। মোবাইল দেখলেই সত্যি ভয় পাচ্ছি যে মোবাইলটা দেখলে আমি এই এখন কাছে মোবাইল থাকলে মাঝে মোবাইল হাঁটাও। স্থানীয়দের সহযোগিতায় যখন যুবককে হাবড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ চিকিৎসা চলার পর ছেড়ে দেওয়া হয় তাকে। ডান পায়ের একটা বড় অংশ ঝলসে গিয়েছে যুবকের। পরিবারের একমাত্র রোজগারের ছেলের এই অবস্থায় দুশ্চিন্তায় পড়েছে পরিবারের সদস্যরা। যে মোবাইল এক মুহূর্তের জন্য হাত ছাড়া করতে পারি না আমরা, সেই মোবাইল থেকে এত বড় বিপদ। বিষয়টি জানার পর আতঙ্কে প্রতিবেশীরাও। শান্তনু বিশ্বাস, সাপনাভিক নিউজ, হাবড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাপনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।